हेलो फ्रेंड्स, वेलकम टू एम एम इंस्टीट्यूशन। दिस इज मोलय। आशा करी तुम्हारा खूब भाला आसो। तो एखनकार टपिक हे तुम्हारे एग्जाम। एग्जाम नहीं तुम्हारा अने के तुम्हारा जेने गेछो, क्यों क्यों बोलछे ऑफलाइन, क्यों क्यों बोलछे ऑनलाइन। ऑनलाइन एग्जाम क्षोभ देखाना हे, विक्षोभ देखाना हे, सपोर्ट देवा हे, सब ठीक आछे। एई जायगाय दाड़िये एकटु लजिकाली भावते हबे। अलरेडी एटा कल्याण यूनिवार्सिटिर तरफ थेके एटा किन्तु नोटिस जारी करा आछे। ओडीएल दे जेटा डिस्टेंस मोडे, ओदेर किन्तु ब्लेंडेड मोडे परीक्षा निये आछे। ब्लेंडेड मोड अर्थात अफलाइन एंड अनलाइन दुटो मोडेई परीक्षा निये आछे। एटा किन्तु कल्याण यूनिवार्सिटिर फार्स्ट थेके सेम नियम छिलो, ठीक आछे, एकदम सेम नियम छिलो प्रथम थेके एखन अब्दि। एई नियमई ओनारा चले एसेछे, आजो आछे, इन फ्यूचार परे गिये ओनलि अफलाइन करते पारे। बाट एखोनो पर्यंत এই জায়গাতে দাঁড়িয়ে আছে। কিন্তু নেতাজি ওপেনের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস আসছে। যেমনটা আগে এই ইউনিভার্সিটি কিন্তু অনলাইন এক্সাম নিত, লাস্ট তিন বছর কিন্তু অনলাইন এক্সাম নিয়েছে। রিসেন্ট অনির্বাণ স্যার লাইভ এসে কিন্তু অফলাইন নেওয়ার কথা ভাবতে চলেছে, এটা কিন্তু বলেছে। এবং ওই লাভে কিন্তু আবারও জানিয়ে দিয়েছে তখনই যে আমরা যেহেতু একটা করোনাকালে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচিত হয়েছি, তাই অনলাইন প্লাস অফলাইন দুটোই ক্লাস নেওয়া হবে। তাই অনলাইন অফলাইন ক্লাস নেওয়া হলে তাহলে ব্লেন্ডেড মোড হলেও হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা কিন্তু ব্লেন্ডেড মোডের দিকে হচ্ছে। ইউনিভার্সিটি চাইছে যে অফলাইন এক্সাম নেওয়ার কথা ভাবছে বা চাইছে, কিন্তু স্টুডেন্টরা অনলাইনের উপর দিয়ে অনেক বেশি জোর দিচ্ছে। তাই এদিকে সাপোর্টটা খুব প্রয়োজন। স্টুডেন্টদের যেমন যতটা সাপোর্ট করা উচিত, অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটিকে খেয়াল রাখতে হবে যে অফলাইন পরীক্ষাও কিন্তু হলেও হতে পারে, কারণ কি অ্যাটমসফিয়ার ক্লিয়ার হয়ে গেছে। তখন একটা সিচুয়েশন ছিল যে হ্যাঁ তখন অনলাইন ছিল, কিন্তু এই জায়গায় এটা ভাবতে হবে আমাদের কিন্তু ক্লাস ক্লাস হয়নি, অনেক সাবজেক্টের কোনো ক্লাসই হয়নি। তাই অনলাইনটাও অ্যাট দ্য সেম টাইম ততটাই গুরুত্বপূর্ণ যতটা অফলাইন। তাই আমার পার্সোনালি মনে হয়, ওপিনিয়ন হিসেবে আমি বলতে পারি, দিন দিন কিন্তু ব্লেন্ডেড মোডের দিকে এগোচ্ছে। অলরেডি অনির্বাণ স্যার কিন্তু ওই লাইভে ব্লেন্ডেড মোডটাকে পরিচয় করে দিয়েছে, অফলাইন অনলাইন বলে পরিচয় করে দিয়েছে। তাই প্রিপেয়ার থেকো, পড়াশোনা চালু রেখো, বলা যাচ্ছে না কিছু এই জায়গায় দাঁড়িয়ে, পরে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ব্লেন্ডেড মোডের দিকে এগোচ্ছে বলে পার্সোনালি আমি মনে করছি। তোমরা যদি লজিক্যালি ভেবে দেখো, তাই এরকম এগোচ্ছে। ব্লেন্ডেড হলেও হতে পারে, আর শুধু অনলাইন হলেও হতে পারে, অফলাইন হলেও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে এই জায়গায় দাঁড়িয়ে ব্লেন্ডের মোডটাই বেশি গুরুত্ব দিচ্ছে। আর তাই আমি বলবো পড়াশোনাটা জারি রেখো। অনলাইন পরীক্ষা হলে 10 থেকে 20 দিনের ব্যাপার, আমি অলরেডি বলে দিয়েছি। আর অফলাইনের জন্য প্রিপারেশান চালিয়ে যাও, অল্প অল্প করে প্রিপারেশান চালিয়ে যাও। আমাদের সায়া সায় নোটপত্র আমাদের অফিসিয়াল সাইট এম এম ইনস্টিটিউশনে দেওয়া হবে, তোমরা চেক আউট করো, ডেইলি চেক আউট করো, ধীরে ধীরে আমরা দেবো। আর আমরা নোট দিচ্ছি, নোটটাও নিতে পারো। নোট নিয়ে অ্যাটলিস্ট পড়াশোনা জানিয়ে রেখো, কারণ হিউজ সিলেবাস শেষ করা ডিফিকাল্ট। এই জায়গায় তোমাদের এই সাজেস্টেড নোটগুলো অনেকটা হেল্প করবে, কোনটা চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এটুকু একটা আপডেট দেওয়া ছিল। ধীরে ধীরে এগোচ্ছে ব্লেন্ডেড মোডের দিকে, ভাবনা চিন্তা করলে তাই দেখা যায়। নিজের মাথাগুলো একটু খাটিয়েও তোমরা নিজেরা ভাবলে বুঝতে পারবে। তো এই ধরনের দিকে এগোচ্ছে, এটুকুই বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।